বর্তমান যুগে স্মার্টফোনে বন্দী যুব সমাজ, এমনকি পরিবারের বয়স্করাও ভুলতে বসেছেন নিজস্ব সংস্কৃতি, গ্রামীণ উৎসব, লোকজীবনের সংস্কৃতি আর প্রান্তজনের কথা নিয়ে রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার ভরতপুর ব্লকের অন্তর্গত জজান সড়কবুড়ির মাঠে আয়োজন করা হলো রাঢ় উৎসবের। মূলত গ্রাম বাংলার রায়বেশে বোলার নাটকসহ একাধিক লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে এই রাঢ় উৎসবের আয়োজন করা হয়েছে, যা মন কেড়েছে সকলের। একদা রনফার তালে তালে রায়বেশে নৃত্য পরিবেশন করা হতো, যা একসময়ের প্রাচীন গ্রাম বাংলার অন্যতম সংস্কৃতি বলে পরিচিত ছিল। আজও মুর্শিদাবাদ জেলার বেশ কিছু ব্লকে রায়বেশে নাচের অনুশীলন করা হয়। তবে শুধু রায়বেশে নয়, গ্রাম বাংলার বোলান গান সহ নাটকও মঞ্চস্থ করা হয়। রবিবার এই উৎসবে উপস্থিত ছিলেন ভরতপুর থানার ওসি রাজু মুখার্জি, ভরতপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ বিশ্বজিৎ বাগদি সহ বিশিষ্টজনেরা। উদ্যোক্তারা জানিয়েছেন, বর্তমানে নিজের সংস্কৃতিকে ভুলে যাচ্ছেন অনেকেই, সাংস্কৃতিক আগ্রাসনে বিলীন হয়ে যাচ্ছে অনেক গ্রামীণ উৎসব। সেই সংস্কৃতিকে বহমান রাখতেই যজানে অনুষ্ঠিত হলো এই রাঢ় উৎসব। যুদ্ধ নয় শান্তি চাই, এই বার্তা দিয়ে মঞ্চস্থ হলো নাটক। আগামী দিনে মুর্শিদাবাদ জেলার হারিয়ে যেতে বসা গ্রামীণ সংস্কৃতিকে উজ্জীবিত করে তোলাই একমাত্র লক্ষ্য বলে দাবি উদ্যোক্তাদের। গ্রামীণ সংস্কৃতিকে উজ্জীবিত করতে ভরতপুর ব্লকের যজানে আয়োজন করা হয় এই রাঢ় উৎসবের, যা দেখে ভিড় জমান বহু মানুষ। রাঢ়ভূমির যে লোকজীবনের যে সংস্কৃতি এবং প্রান্তজনের কথা, এই নাম দিয়ে আমরা এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করেছি। সেখানে এই যে ভাদু, টুসু, বাউল, এইরকম সমাজের অন্তজ শ্রেণী, রায়বেশে, বোলান, এই যে সমাজের অন্তজ শ্রেণী, তাদের যে সংস্কৃতি, যে সংস্কৃতির মাধ্যমে তাদের সুখ দুঃখ হাসি কান্না তারা তুলে ধরত, সেই সংস্কৃতি আজকে বিপন্ন, সাংস্কৃতিক আগ্রাসনের কোপে তা আজকে বিপন্ন। আচ্ছা, সেই বিপন্ন সংস্কৃতিকে আমরা ফিরিয়ে আনতে চাইছি, তাই আমরা যেতে চাইছি শিকড়ের টানে, মাটির টানে। আচ্ছা, এর উদ্যোগটা কি? এখানে উদ্যোগটা মূলত এটা আমারই মনে হয়েছিল যে এরকম কিছু একটা করা উচিত। তো তারপর কিছু মানুষের সাহায্য নিয়ে আমরা একটা কমিটি তৈরি করি, যেটার নাম দিয়েছিলাম রাঢ় উৎসব উদযাপন কমিটি। সেখানে সাধারণ মানুষের খুব যে বেশি সাড়া পেয়েছি অ্যাক্টিভভাবে সদস্যদের সেটাও নয়, তবে তবু ভীষণ পরিশ্রম করে এবং জেদ ধরে রেখে এই অনুষ্ঠানটা যাতে হয় সেই চেষ্টা করেছি। কারণ আমি আশাবাদী এই অনুষ্ঠান দেখার পর আবার আমাদের এখানে নাট্যচর্চা ফিরে আসবে, বোলান ফিরে আসবে, ভাদু ফিরে আসবে, লোকগান ফিরে আসবে, সব কিছু ফিরে আসবে। আমরা বোঝাতে পারবো মানুষ কেন উৎসাহী নয়, কারণ তারা ঠিক বোঝেনি যে তারা কী হারাতে বসেছে। তাই এটা দেখার পরে তারা নিশ্চয় বুঝতে পারবে যে তাদের অস্তিত্ব সঙ্গে এইগুলো জড়িয়ে আছে। তাই আগামীতে এই চর্চা আবার অবশ্যই বাড়বে। আচ্ছা, আপনার কি মনে হয় যে মানে এখানে গ্রামে গ্রামে যাতে মানে এই যে উৎসব এটা হয়, আপনি কি চান? অবশ্যই, কারণ এটা একদম গ্রাসরুট স্তরে, একদম প্রান্তজনের, আমাদের তো এটা অনুষ্ঠানটা তো লেখাই আছে প্রান্তজনের কথা, তো প্রান্তে প্রান্তে যদি ছড়িয়ে না দেওয়া যায় তাহলে তো সাফল্য সেইভাবে আসবে না। আমাদেরকে এই প্রচেষ্টা করতে হবে যে এই উৎসবকে প্রান্তে প্রান্তে আমরা গ্রামে গ্রামে যাতে ছড়িয়ে দিতে পারি। আগামী দিনে আপনার পরিকল্পনা কী? আগামী দিনে আমি আজ মানে শুধু রাঢ়কে নিয়েই থাকতে চাই না, আমি চাই যে রাঢ়ের গঙ্গার ওপারে যে বাগড়ি অঞ্চল আছে তারাও তাদের সংস্কৃতিকে ভালোবাসে। আসলে সংস্কৃতি হচ্ছে সত্তা, আমাদের নিজস্ব আইডেন্টিটি তৈরি করে। সেই সত্তাকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের আর নিজস্বতা বলে কিছু থাকে না। প্রত্যেকটা ছেলে যেমন তাদের মাকে ভালোবাসা উচিত, তেমনি প্রত্যেকটা মানুষের তার নিজের সংস্কৃতিকে ভালোবাসা উচিত। আপনার নাম? আমার নাম বরুণ দুদেব। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরাও আশা করছি আপনারাও আমাদের যে প্রচেষ্টা সেখানে সামিল হবেন এবং এই সংস্কৃতিকে ধরে রাখার যে যুদ্ধ সেটাকে সামনের দিকে এগিয়ে